আসসালামু আলাইকুম চাষি ভাইরা আজ থেকে চার মাস আগে আমি একটা চুইঝাল কীভাবে রোপণ করতে হয় এই বিষয়ে একটা ভিডিও দিয়েছিলাম আজকে সেই চুইঝাল বাগানে এসেছি সেই গাছের কি অবস্থা এটাই আপনাদেরকে দেখানোর জন্য আজকে দেখুন চার মাস আগে আমি যেই চুইঝালগুলো রোপণ করছিলাম সেই গাছগুলোর আজকে অবস্থা বেশ সুন্দর হয়েছে গাছগুলো অনেক গাছে প্রায় কেজিখানিক হবে এরকম অনেক গাছই আছে তাহলে আপনারা বুঝতে পারছেন যে গাছগুলোর গ্রোথ কীভাবে হয়েছে তা আমি আপনাদেরকে কিছু গাছ দেখাবো আজকে যে চার মাসের ব্যবধানে গাছগুলো কতটা গ্রোথ এসছে একটু নিকটে আসো আমি দেখাচ্ছি এই একটা গাছ দেখাচ্ছি এই যে এর গোড়াটা দেখো আসলে কতটা মোটা হয়েছে চার মাসের ব্যবধানে আমি আরও গাছ দেখাচ্ছি কয়েকটা গাছ যে গাছগুলোর একটু বেশি গ্রোথ হয়েছে বা মোটামুটি সুন্দর হয়েছে হ্যাঁ এই একটা গাছ আছে এই গাছটা দেখাই এই গাছটা প্রায় খানিকের উপরে হবে যা দেখা যাচ্ছে এর গোড়া যা দেখা যাচ্ছে সব মিলিয়ে ঠিক আছে তো মানে এই বাগান করার আগে আসলে আমি কিছুই জানতাম না তারপরেও মোটামুটি মাসাল্লাহ গাছ রোপণ করার পর থেকে বিভিন্ন মানুষের কাছ থেকে জিজ্ঞাসা এবং নিজের পারপার্শ্বিক অনেক লোকের কাছে অভিজ্ঞতা নেওয়াতে বেশ মোটামুটি মাসাল্লাহ ভালো হয়েছে আমি আশা করছি আগামী সাত থেকে আট মাস পরে আমার এই গাছের ওজন প্রত্যেকটা প্রায় তিন কেজির উপরে আসবে আমার এই বাগানে মোট গাছ আছে তেরোশো পিস এবং এই বাগানের আমি চুই ঝালের সাথে মানে চুইঝলটা আমার মূলত সাথী ফসল হ্যাঁ আমি এর পাশাপাশি আপনার লাগাইছি মালটা গাছ হ্যাঁ বাড়ি ওয়ান লাগিয়েছে পয়সা মালটা যেটা বলা হয় পয়সা মালটা লাগাইছি আমি এই এই মালটাগুলোর বয়স হচ্ছে পাঁচ মাস পাঁচ মাসের ব্যবধানে মালটা গাছের চেহারা দেখো চেহারা অনেক সুন্দর চেহারা হয়েছে আসলে আমি এখনও পর্যন্ত কোনো সার প্রয়োগ করিনি তারপরেও আমার গাছগুলোর চেহারা অনেক সুন্দর হয়েছে হ্যাঁ কারণ আমার এই গাছের চেহারা হওয়ার অনেক কারণ আছে কারণগুলো হচ্ছে আমি এই গাছে প্রচুর পরিমাণের গোবর সার এবং ছাই দিয়েছিলাম যার কারণে এই গাছের উর্বরতা এত ভালো এবং জোর অনেক অনেক বেশি কোন সার প্রয়োগ কীটনাশক এই রাসায়নিক সার প্রয়োগ করা নাক না মানে রাসায়নিক সার প্রয়োগ করিনি তারপরও গাছগুলো অনেক সুন্দর হয়েছে আমি সব থেকে এই মানে বেশি উপলব্ধি করেছি যে রাসায়নিক সারের ছাড়া প্রাকৃতিক যেগুলো যেমন জৈব সার মানে যেগুলো আমরা বলি যে গবাদি পশুর যে মানে মলগুলো আছে ওইগুলো দিয়ে এবং খড়কুটা দিয়ে যেগুলো যে জৈব সার তৈরি করা হয় সেই সারগুলোই আমি প্রয়োগ করছিলাম আমি এক বিঘা জমিতে প্রায় সতেরো আঠারো গাড়ি অর্থাৎ টলিতে যেগুলো বলা হয় ওইগুলো দিয়েছিলাম এবং সাই দিয়েছিলাম প্রায় একশো বস্তার উপরে হ্যাঁ এই জন্য আমার জমিটা অনেক জোর হ্যাঁ দেখেন এই গাছগুলো আমি সবই লাগাইছিলাম আপনারা হয়তো ভিডিওটা দেখছিলেন যে আমি পাঁচ মাস হয়নি আমার পাঁচ মাস সামথিং কিছু আরও কয়েকদিন হলে হয়তো বা পাঁচ মাস হয়ে যাবে আমি লাগানোর যে ভিডিওটা দিয়েছিলাম আপনারা আপনারা দেখছেন এবং সে ভিডিওটা দেখাতে আপনারা অনেকে অনেক কমেন্ট করেছে এবং অনেকে ফোন দিয়েছেন কিভাবে রোপণ করতে হয় হ্যাঁ আমি জাস্ট রোপণটা আপনাদের দেখাইছিলাম এখন দেখেন গাছের অবস্থা এবং এই গাছ থেকে আমি ইচ্ছা করলে অনেক চারা হ্যাঁ তৈরি করতে পারবো আমি একটু এদিকে এসো দেখাই হুম অনেক ডোগা হয়েছে অনেক বড়ো বড় লতা হয়ে গেছে এই যে লতাগুলো এই গাছটার আমি লতাটা কাটলে আনুমানিক এই যে লতা আছে এই লতাটা একটা লতায় প্রায় পাঁচ থেকে সাতটা আপনার হচ্ছে গিয়ে চারা তৈরি করা যাবে অর্থাৎ এখানে প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা আপনার লতা আছে এই দশটা লতা থেকে কিছু না হলো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশটা আপনার চুই চারা তৈরি করতে পারবো একটুখানি ভাবেন যে এই পাঁচ মাসের ব্যবধানে আমি একটা গাছে যদি পঁয়ত্রিশটা বা তিরিশটা চারার তৈরি করতে পারি তাহলে কয় টাকা আসছে আপনার আনুমানিক আমি যদি আপনার তিরিশটা একা করে ধরি তাহলে তিরিশটা যদি হয় তিন ত্রিকা নয় অর্থাৎ নয়শো টাকা প্রতি গাছ থেকে আপনার চারাই যদি আপনি তৈরি করতে পারেন নয়শো টাকা আমি আপনার গাছের যে যাবতীয় যা আছে সেগুলো বাদই দিলাম এটা একটা আসলে লাভজনক চাষ আমি ইউটিউব থেকে দেখে আসলে এটা শুরু করছিলাম মার্শাল্লা এখন আমি বুঝতে পারছি আসলে হ্যাঁ ইউটিউব থেকে অনেক কিছু শেখার আছে আপনারাও দেখবেন অনেকে অনেক ভিডিও দিয়েছে সুইজাল সম্বন্ধে হ্যাঁ জানবেন সুইজাল কিভাবে রোপণ করতে হয় কিভাবে লাগাতে হয় তারপরের পরিচর্যা সম্বন্ধে কি কি কীটনাশক ব্যবহার করতে হয় যাবতীয় বিষয়াদি দেওয়া আছে তারপরেও পাশাপাশি নাম্বার দেওয়া আছে অনেকের আপনারা কথা বলবেন হ্যাঁ কি কী রোগ হলে কি কি প্রয়োগ করতে হয় সেগুলোও জানতে পারবেন মাশাল্লাহ আপনারা আমি যা বুঝলাম আর কি আর কি মোটামুটি ভালো আমি আগামীতে আপনাদের দু একদিনের ভিতরে একটা ভিডিও দেব কিভাবে আপনার এই ডোগা থেকে এই যে লতা আছে এই লতা এই লতা কেটে কীভাবে আপনার চারা তৈরি করতে হয় এই বিষয়ে আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো এবং চারার মাটি কিভাবে তৈরি করতে হয় হ্যাঁ বিষয়াদি বিস্তারিত একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আপনারা ভিডিওটা দেখবেন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আমার এই ইউটিউব চ্যানেলটা আমার বলতে আমারই এক ভাইবোর চ্যানেল ইনশাল্লাহ আপনারা সবাই মিলে এটা বেশি বেশি করে একটু সাবস্ক্রাইব করবেন যাতে সবাই এই সুইঝাল সম্বন্ধে এবং অন্যান্য এই ভিডিও এই চ্যানেলটাই মূলত শুধুমাত্র কৃষি বিষয়ে আর কি বিষয় বলা আছে এখানে অন্য কোনো বিষয়েই বলা নেই এখানে শুধুমাত্র কৃষি কৃষকের যে সকল চাষ আসে যাবতীয় বিষয় নিয়ে বলা আছে মার্শাল্লাহ মোটামুটি আমরা এই ভিডিওটাই সুইজার সম্বন্ধে আজকে বললাম আপনাদেরকে আগামীতে সুইজার্ডের আরও বিস্তারিত আলোচনা করব তা মাস সবাই ভালো থাকবেন সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম